কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুরা? 2021 সালকে বিদায় দিয়ে 2022 এর প্রথম সকালে প্রথম সূর্যোদয়ের সাথে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি কৌশিক নতুন গল্প সূচনা করছি আজকে এই আকাশপথ থেকে। আজকের গল্পের নাম আন্দামান। গল্পটা শুরু পরাদিন ভারতবর্ষের কোনো এক অধ্যায় থেকে, কালাপানি দ্বীপান্তর আর না জানি কত অত্যাচারী চূড়ান্ত সাক্ষী এই দ্বীপপুঞ্জ। আর পাঁচটা সাধারণ পর্যটকের মতো আমিও আজ চলেছি সেই আন্দামানের পথে। তবে আন্দামানের গল্পটা শুরু আগের দিন বিকেলে আমার শহর বহরমপুর থেকে। বিকেল 5:19 ডাউন লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেসের সংরক্ষিত কামরার এক কোণে বসে এক মনে সিনেমা দেখতে দেখতে এগিয়ে চললাম তিলোত্তমার পথে। যদিও যাত্রা ছিল ক্ষণস্থায়ী, কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত এসে যাত্রার অর্ধসমাপ্তি ঘোষণা করতেই হলো, কারণ আমার সংরক্ষিত টিকিট এ অবধি ছিল। পরবর্তী যাত্রা হবে ডাউন কৃষ্ণনগর শিয়ালদা লোকালে। তবে তার আগে ডালপুরি চারটে দাও, তরকারি দিও না, স্যালাড আর একটা মাংসের চপ দাও। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যারা কখনো ডালপুরি কিংবা মাংসের চপ টেস্ট করে দেখেননি, তারা একবার টেস্ট করে দেখতে পারেন। কৃষ্ণনগর থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন তাদেরকে হাই, আমি আজকে আপনাদের শহরে আপনাদের স্টেশনে কিছুক্ষণের জন্য। পরবর্তী যাত্রা শুরু করলাম চায়ের কাপে চুমুক দিয়ে। উঠে পড়লাম ডাউন কৃষ্ণনগর লোকালে, তবে শিয়ালদাতে যাবো না, যাবো হচ্ছে দমদম পর্যন্ত। আবারও শুরু হলো যাত্রা, তবে এবারের সঙ্গী বহু পরিচিত সানডে সাসপেন্স। আমার বহু ভ্রমণ কাহিনীর সঙ্গী এই গল্পগুলো থেকেই আমি হয়তো আমার ভ্রমণের ভাষা খুঁজে পাই। দমদম স্টেশনে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাটা রাত 10টার ঘর ছুঁয়েছে। স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে সোজা রওনা দিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম এয়ারপোর্টের দিকে। 2004 থেকে 2007 গ্র্যাজুয়েশনের সময় বছর তিনেক এই দমদমে কাটিয়েছি। 14 বছর আগের সেই স্মৃতি আজ অনেকটাই ফিকে। সেই ফুটপাত আজ অনেকটাই পাল্টে গিয়েছে যেটা একদা ছিল নিত্যদিনের পথ চলার মাধ্যম। পুরনো স্মৃতি ঘাটতে ঘাটতে একসময় পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্ট। স্টেশন থেকে এয়ারপোর্ট পর্যন্ত শেয়ার ট্যাক্সিতে আমার ভাড়া পড়ল 200 টাকা। প্রথমে হচ্ছে আপনার টিকিটটা দেখবে, সেটা আপনার সফট কপি হোক বা হার্ড কপি মানে প্রিন্ট কপি, এবং সেই সাথে আপনার অরিজিনাল আইডি প্রুফ। যতজন আসবেন সবার কিন্তু অরিজিনাল আইডি প্রুফ অবশ্যই আনবেন। তো সেটা দেখার পরে প্রথম এন্ট্রি হয়ে গেল এয়ারপোর্টের ভেতরে। শুধু আন্দামান যাত্রা বলি নয়, আজকের ভিডিওটা তাদের কাছেও একটা গাইডলাইন যারা আগামী দিনে প্রথমবারের জন্য ফ্লাইটে সফর করবেন। ফ্লাইটে সফর করার জন্য টিকিট ছাড়াও প্রয়োজন ওয়েব চেক ইন এবং বোর্ডিং পাসের। ইন্ডিগো, এয়ার এশিয়া, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া ইত্যাদি বিভিন্ন এয়ারলাইন্সের কিওক্স মেশিন বসানো রয়েছে এয়ারপোর্টে। সেখানে গিয়ে আপনারা আপনাদের পিএনআর পুট করে আপনাদের ওয়েব চেক ইন এবং সেই সাথে প্রিন্টেড বোর্ডিং পাস বের করে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এটা করতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা এয়ারপোর্টের যে কোনো স্টাফের সহযোগিতা নিতে পারেন। আমার ফ্লাইট ছিল পরের দিন সকাল 5:55, বাকি রাত্রকু সানডে সাসপেন্সের গল্প শুনতে শুনতেই কাটিয়ে দিলাম। হোটেল আমি নিতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে 4:55 যখন আমার ফ্লাইট, এবার আমাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আসতে হবে, ঘুমটাও ঠিকমতো হবে না, বেকার হোটেল খরচাটাও যাবে, কার 5 ঘন্টার জন্য 1000-1500 টাকা নিয়ে নেবে, এখানে একটু সিটে বসে বসে ঘুমিয়ে নেবো। তো এটাই আমার বলা যে আপনারাও কিন্তু চাইলে, যদি আপনারা দূর থেকে আসেন, যদি আপনাদের আর্লি ফ্লাইট থাকে, আপনারা কিন্তু এয়ারপোর্টে এসে আপনারা কিন্তু এখানে এই যে বসার সব পরপর জায়গা আছে এখানে কিন্তু আপনারা ওয়েট করতে পারবেন এবং কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। তবে লাউঞ্চে যেতে গেলে, এয়ারপোর্টের যে লাউঞ্চ, এই লাউঞ্চে যেতে গেলে কিন্তু সিকিউরিটি চেক আপনাকে পার করে যেতে হবে। তবে আরও একটা টেনশন আমার এখন থেকে গেল, সেটা হচ্ছে ড্রোনটা নিয়ে, যে ড্রোন আবার এরা নিয়ে ঝামেলা করবে কিনা। যদিও ড্রোন চেক ইন ব্যাগেজে যাবে, ব্যাটারিগুলো যাবে হচ্ছে কেবিন ব্যাগেজে, বাট দেখা যাক কী হচ্ছে, ওটা নিয়ে টেনশনের মধ্যে আছি আমি। রাত্রি 2:30 পরে এয়ার ইন্ডিয়ার কাউন্টার খুললে সেখানে আমি আমার চেক ইন ব্যাগটাকে জমা করে দিলাম। ড্রোন গেল চেক ইন ব্যাগেজে এবং সিকিউরিটি ক্লিয়ার করার সময় আমার হ্যান্ড ব্যাগেজে থাকা সমস্ত রকম ব্যাটারি, ইলেকট্রনিক্স ডিভাইসকে বের করে রাখতে হলো সিকিউরিটি চেকের ট্রেতে। আর এরই সাথে সাথে আপনাদেরকে বলবো, যখন আপনি বোর্ডিং পাস দিতে যাচ্ছেন, মানে যেখানে আপনি আপনার
চেক ইন ব্যাগেজটা পাঠিয়ে দেবেন, সেখানে কিন্তু আপনাদের যে টিকিট সেটা দেখবে সফট কপি বা হার্ড কপি, আপনাদের যে আরটিপিসিআর রিপোর্ট 72 ঘন্টার মধ্যে, মানে যে মানে স্টেটে যেরকম প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী আপনার 72 ঘন্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট অথবা কোভিড ভ্যাকসিনের ডবল ডোজের যে সার্টিফিকেট সেটা কিন্তু দেখবে, সেটা আপনি প্রিন্ট করেও আনতে পারেন, মোবাইলও রাখতে পারেন। আর সেই সাথে সাথে আপনার যে ফোন নাম্বার সেটাও ওরা মিলিয়ে নেবে। আর এরই সঙ্গে দেখবে প্যাসেঞ্জারের অরিজিনাল আইডি প্রুফ। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বড়ো একটা ট্রাইপড, মানে যেসব বড়ো বড়ো মোটামুটি ট্রাইপডগুলো হয়, 5 ফুটের ট্রাইপডগুলো ছবি তোলার জন্য, সেই বড়ো ট্রাইপডটাও আমার কিন্তু যে হ্যান্ডব্যাগে সেই হ্যান্ডব্যাগেই আছে। আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম, বললো হ্যাঁ যাবে। আমরা যারা ফ্লাইটে কম বেশি যাতায়াত করি বা আগামী দিনে করব, তাদের কিন্তু লক্ষ্য থাকে এয়ারপোর্টের লাউঞ্জ। আর এখানকার যে লাউঞ্জ সেটা অ্যাক্সেস করতে পারবেন হচ্ছে ভোর 4টে থেকে রাত্রি 11:59 পর্যন্ত। তো এখন আমি ওয়েট করছি 4টে কখন বাজবে, তারপর ওখানে গিয়ে আমার যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সেটা আমি অ্যাক্সেস করে দেখব যে সেগুলো কাজ করছে কিনা, তাহলে 2 টাকায় খাওয়া হয়ে যাবে। ওই যে লাউঞ্জ আপনারা দেখলেন, লাউঞ্জের কিন্তু একটা সিস্টেম আছে, এখানে কিছু কিছু কার্ড কাজ করে, যেমন হচ্ছে এদের SBI-এর সাথে কোনো ট্যাপ নেই, SBI-এর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কাজ করবে না। অ্যাক্সিস ব্যাঙ্ক কিংবা PNB যেগুলো প্ল্যাটিনাম কার্ড যদি থাকে, প্ল্যাটিনাম কার্ড আর হচ্ছে রূপে ডেবিট কার্ড কিংবা মাস্টার কার্ড, এই ধরনের যদি ডেবিট কার্ড আপনাদের থাকে তাহলে কিন্তু এখানে আপনারা 2 টাকার বিনিময়ে খেতে পারবেন। তো আমার প্ল্যাটিনাম কার্ড ছিল, সো আমি অ্যাক্সেস করেছি। আর কার্ড পাঞ্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে বোর্ডিং পাস এটাও লাগবে, আর ওই বোর্ডিং পাসে ওরা একটা স্ট্যাম্প মেরে দেবে, মানে একটা কার্ডে একজন একবার। আর এই অফারটা প্রতিটা কার্ডে হয়তো 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর থাকে, এটা জানি না কতদিন মানে কীভাবে থাকে, ডিপেন্ড করে। আমি 3 বার ট্রাই করলাম এই নিয়ে, মানে এখানে একবার, লাদাখ যাওয়ার সময় দিল্লিতে একবার ট্রাই করেছিলাম, আর তার আগে একবার বেঙ্গালুরুতে ট্রাই করেছিলাম, 3 বারই কিন্তু আমার হয়ে গেছে, এবং সেটাও কিন্তু এই 1 বছরের মধ্যে। আর যদি আপনার কার্ড কাজ না করে তাহলেও আপনি খেতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দিতে হবে হচ্ছে 2000 টাকা। তবে ওই ছোটোবেলার নরনারায়ণ সেবার একটা স্বভাব আছে, যে যখন নরনারায়ণ সেবায় খেতে যেতাম তখন একটা সাথে করে টিফিন বাটি নিয়ে যেতাম, তো ওখানে খিচুড়ি খেতাম আবার সাথে নিয়েও আসতাম, তো এখানেও তাই করেছি, খেয়েছি আবার সাথে নিয়েও এসেছি। কফি, চিকেন সসেস, টিফিন বাড়ি নেই তো কী হচ্ছে, সঙ্গে তো গ্লাস আছে, খেলাম আবার ওতে করে নিয়েও চলে এলাম। এয়ারপোর্টে কিন্তু জল খাওয়ার ব্যবস্থা আছে, ভালো জল, মানে ধরুন জল এখানে তো দাম অনেক বেশি, আর ধরুন বোতল সাথে নিয়ে এলেন সেটা রিফিল করতে হবে, ব্যবস্থা আছে জল খাওয়ার। তো দেখাচ্ছি আপনাদেরকে একবার, বোতলটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। একা একা বসে এসব ছেলে মানুষে করতে করতেই সময় ঘনিয়ে এলো, এরপর পৌঁছে গেলাম গেট নম্বর 103-এ, যেখানে আপনার বোর্ডিং পাস ভেরিফাই করে আপনাকে ফাইনালি অনুমতি দেওয়া হবে ফ্লাইটে ওঠার জন্য। উঠে পড়েছি ফ্লাইটে,
আমার সিট নাম্বার হচ্ছে 7A উইন্ডো সাইড। এখানে বসার জন্য আর কি উইংসটা দেখা যাবে, মানে ক্লিয়ার অতটা নয়, কিন্তু সামনের দিকে বসলে কিন্তু বাইরের ভিউটা ক্লিয়ার, মানে উইংস বা প্রপেলার কোনোটাই দেখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইরের ভিউটা দেখতে সুবিধা হবে। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের এই যে জার্নি, হয়তো আমরা 2 ঘন্টায় আর কি কমপ্লিট করব। আর এখন বাইরে অন্ধকার। ফ্লাইট টেক অফ করার আগে সুরক্ষা বিধিগুলো বুঝিয়ে দেওয়া হলো এবং আমাকে আঙুল দিয়ে ইশারায় এটাও বুঝিয়ে দেওয়া হলো ফ্লাইটের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। ঘড়ির কাঁটায় 5:50 আমাদের ফ্লাইট স্টার্ট করলো কলকাতা বিমানবন্দর থেকে বীর সাভারকার পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের জন্য। আমরা 2 ঘন্টা 5 মিনিটে 1480 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করব এবং বেশিরভাগটাই বে অফ বেঙ্গালোর ওপর দিয়ে। দুগ্গা দুগ্গা জার্নি শুরু আমার নয়, আমার সঙ্গে আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের। আকাশ ছিল এয়ার ইন্ডিয়ার AI-787, আর সেই সাথে মিলিয়ে গেল কলকাতা শহরের শেষ চিহ্নটুকু। আর এই প্রথমবার ফ্লাইটের জানলায় চোখ রেখে মাঝ আকাশে দেখে নিলাম আজকের সানরাইজ। সমুদ্র সমতল থেকে প্রায় 34,000 ফুট ওপরে যখন মেঘেদের দেশকেও ছাড়িয়ে যায় প্লেন, তখন সেখানে নীল আকাশ ছাড়া কোনো কিছুই আর চোখে পড়ে না। তবে জানলা থেকে চোখ সরাতেই সামনের ট্রেতে রাখা প্লেটের দিকে তাকিয়ে চোখে পড়ল সকালের প্রাতঃরাশ। ব্রেকফাস্টটা হচ্ছে এদের মানে ফ্লাইটের টিকিটের সঙ্গে ইনক্লুডেড। তবে যদি আপনি কচুরি ছোলা ডাল খেতে পছন্দ না করেন, তাহলে ওই ঢেঁড়সের মতো দেখতে পাউরুটি আছে, আর তার সঙ্গে বাটার আছে, আর ওটা লাগিয়ে খাওয়ার জন্য চামচও আছে, সেটাও খেতে পারেন। হিঙের কচুরি, ছোলার ডাল, টেস্ট মোটামুটি, মানে এর থেকে আপনার পাড়ার দোকানের কচুরির টেস্ট অনেকটাই বেশি। মানে এরকম কিছু ভাবার দরকার নেই যে মানে ফ্লাইটের খাবার দিচ্ছে, মানে বিশাল ব্যাপার, আপনি সমুদ্র সমতল থেকে প্রায় 34,000-35,000 ফুট উচ্চতায় খাচ্ছেন, মানে বিশাল ব্যাপার, এরকম কোনো টেস্ট নেই। মানে ফ্লাইট জার্নি যতটা সুন্দর, খাবার ততটা সুন্দর নয়। ওই ঢেঁড়সের মতো দেখতে পাউরুটির নাম কি সেটা মনে করতে করতেই ফ্লাইটে ঘোষণা করা হলো এবার ফ্লাইট ল্যান্ড করবে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঘড়ির কাঁটা তখন সকাল 8টার ঘর ছুঁয়েছে। নিচের দিকে তাকাতেই নজর এলো ছোট বড় বিভিন্ন মাপের সব আইল্যান্ড, তবে আকাশ মেঘলা হওয়ার জন্য সব কিছুই অস্পষ্ট। ফ্লাইট থেকে নামার পরে এয়ারপোর্টের মেন গেট পর্যন্ত পৌঁছানোর মাঝে কোনো রকম ফটোগ্রাফি করার চেষ্টাও করবেন না, তাহলে কিন্তু 5,000 টাকা অবধি ফাইন দিতে হতে পারে। পৌঁছে গেছি বীর সাভারকার এয়ারপোর্টে পোর্ট ব্লেয়ারে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখাতে হলো হচ্ছে যে আপনার ডবল ডোজ ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখাতে হলো, আমি আমার লাগেজ কালেকশন করলাম এবং হাতে স্ট্যাম্প মেরে দিল স্বামী কেন আসেন। এয়ারপোর্টের বাইরে তখন বিভিন্ন হোটেল ওনার, গাড়ির ড্রাইভার অপেক্ষা করছে তাদের আগত অতিথিদের স্বাগতম জানানোর জন্য। এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেল যাওয়ার পথে পরিচয় হয়ে গেছিল অটো চালক কারপাইয়ার সাথে, আর এই কারপাইয়ার সাথে আমার গল্পটা অনেক দূর অব্দি গিয়েছিল। আন্দামানে গিয়ে কিভাবে ঘুরবো, কি দেখবো, কি খাবো, এই সম্পর্কে আগে থেকে কোনো ইনফরমেশান সংগ্রহ করার চেষ্টাই করিনি। শুধুমাত্র গুগলে কয়েকটা হোটেল সার্চ করে তার মধ্যে একটা বাজেট হোটেলের সঙ্গে যোগাযোগ করে দিন দুয়েকের জন্য সেই হোটেলটাই বুক করেছিলাম। হোটেল NH এজেন্সি, ভাড়া ছিল প্রতি রাতে 1,500 টাকা, আর এয়ারপোর্ট থেকে এই হোটেল পর্যন্ত অটো পৌঁছে দিতে নিয়েছিল 100 টাকা।
এক কাপ চা খেয়েই আবারও বেরিয়ে পড়লাম নতুনের খোঁজে। আন্দামানের কিন্তু সব জায়গাতেই চায়ের টেস্ট বেশ ভালো, দাম 10 টাকা 15 টাকা কিংবা 20 টাকা। চা খেয়েই করপাইয়ার অটো নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য ছিল আন্দামানের ডিসি অফিস। এটা হচ্ছে আন্দামানের ডিসি অফিস। তো সকাল থেকে মোটামুটি এখানে এসে হত্যা দিয়ে পড়েছিলাম কোনো জায়গায় না গিয়ে। একটাই উদ্দেশ্য ছিল যে ড্রোন ফ্লাই করার জন্য পারমিশন, আমি চিঠি, তারপরে আমার ড্রোনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবই নিয়ে এসেছিলাম। তো ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করলাম, তাই এত সহজ না দেখা করা, অনেকক্ষণ বসে থাকতে হলো। তো দেখা করার পরে যেটাকে আমি কথা বলে বুঝলাম, আজ অব্দি কেউ এখানে এরকম পারমিশন নিতে আসেনি, আর পারমিশন আলটিমেট পাওয়া গেলো না, কারণ নাভাল এরিয়া প্লাস মানে উড়াতে গেলে যদি বাইচান্স ধরা পড়ি তাহলে কেস হয়ে যেতে পারে। তো আর হলো না আন্দামানে ড্রোন উড়ানো, আর লুকিচুরি আমি এখানে উড়াবো না, কারণ এখানে ড্রোন উড়ানোর খুব রেস্ট্রিকশন আছে। তো স্যারের সাথে কথা বললাম, অনেক চেষ্টা চরিত্র করলাম, বাট হলো না। যাক, এটাও একটা আপনার কাছে ইনফরমেশন, আপনারাও যারা আগামী দিন আন্দামান আসবেন তবে পারমিশন ছাড়া ড্রোন উড়াবেন না, এটাই বলার। তবে ড্রোন উড়ানো যায় এমন জায়গার সন্ধানও পেয়েছিলাম, সেই সাথে পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর পর্যন্ত এই দীর্ঘ পথ আমার 9 দিনের সফরে সম্পূর্ণ করেছিলাম। সেই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আগামী পর্বে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। সবাইকে 2022-এর শুভেচ্ছা, ভালোবাসা।